মঙ্গলবার দক্ষিণ জেলার চুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা ছাত্র স্বপন চন্দ্র দাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল, স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর নীল রতন মজুমদার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পুরস্কার বিতরণী উৎসবকে কেন্দ্র করে গত বছর বার্ষিক পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তাঁদেরকে মেধাবৃত্তি পুরস্কার দেওয়া হয়। ওনারা রাজ্যের জনসংখ্যার সাথে খুবই ভালো সম্পর্ক এবং ওনারা যদি কথা বলেন আমার কাছে মনে হয় না যে সমস্যাগুলো থাকবে, কারণ রাজ্যের জনসংখ্যার সাথে খুব ইতিবাচক, খুব পজিটিভ বুঝে বলে, কারণ দক্ষিণ যেমন নয় গোটা রাজ্যের মধ্যে এই স্কুলটা হলো একটা মানে মেধা তৈরির কারখানা আমি জানি। এটার মধ্যে এত মেধা তৈরি হয়েছে এবং আমার সামনে যারা আছে তারাও সবাই মেধাবী হবেন। এবং আমাদের যদি এই স্কুলে যদি আমরা যদি লক্ষ্য করি যে এই স্কুলের লক্ষ্য কি ছিল, মেধা এমন মেধা তৈরি হয়েছে যেটা শুধু রাজ্যে নয় সকল দেশের মতো জাস্টিস তৈরি হয়েছে, নিম্নত যোগদান মতন ডাক্তার তৈরি হয়েছে, আরো অনেক আছে। নাম বলে এই স্কুলে নাম বলে শেষ করা যাবে না।